আমার নাম আব্দুস সালাম হাওলাদার আমি করিম পাম্পের মালিক আমার দেশের বাড়ি মুন্সীগঞ্জ লো জং থানা থাকি পল্টন পুরোনো পল্টনমান সংকটময় দিন যাচ্ছে ব্যবসায়ীদের জন্য খুব খারাপ একটা অবস্থা তারপরেও আপনার হচ্ছে যেহেতু পরিবহন সেক্টর নিয়ে ব্যবসা তো এই সংকট এবং কারফিউ কেমন চলছে ব্যবসাটা দেখেন বেসিক্যালি আমার এই ব্যবসাটাই হল সেবামূলক প্রতিষ্ঠান এটা যেমন আপনি সাংবাদিকতা করেন আপনি এখন রোডে আসেন আর আমার এটা সেবামূলক প্রতিষ্ঠান এটা হইল ধরার এই যে হাসপাতাল পুলিশ র্যাব বিজিবি যারা লাগে তাকে তেলের দরকার সবাই আমার লগে কন্ট্যাক্ট করে আছে তাদের তেল লাগবে এই জন্য আমি খুইলা আমি নিজে বসে রয়েছি তেল না থাকলে তো আপনার গাড়ি চলবে না এই যে এখন আপনি গাড়ি নিয়ে আসছেন এটা তেল ছাড়া আসতে পারছেন কোথাও তো কোথাও আপনার তেল নি যদি ফোল আপনার ফ্রেয়ে যায় তাহলে তো আপনি আসতে হবে তেল তো নিতে হবে এই জন্য আমি বৈশাখ দিচ্ছি আর বর্তমানে যে পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য প্রবলেম এক তো আর আমার পেট্রোল পাম্প বা তেল নিয়েই তো ই চলে না আরও তো বিজনেসের ই আছে সব সংকটে প্রবলেমই বর্তমানে যে ব্যবসা বাণিজ্যর এই পরিস্থিতি খুব খারাপই দিকে যাচ্ছে এটা ভালোর দিকে না ব্যবসায়ী হিসেবে আসলে কেমন এই সংকটময় সময়টা কাম করার জন্য কেমন পরিবেশ চাই এটা দূরত্বভাবে যেন এটার একটা সমাধানে আসে এটা একটা ভালোর দিকে যেন আসে সবাই যেন আবার ব্যবসা বাণিজ্য ঠিক করতে পারে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীই পারে এটাকে সমাধান করতে উনি ছাড়া আর এটার তো কোনো ই দেখি না মানে অন্য কোনো পন্থা অন্য কোনো পথ একমাত্র রাষ্ট্রের প্রধান উনি পারে এটার সমাধান করতে আর কেউ পারে না যদি করে ইনশাল্লাহ বাকিটা তার আল্লাহর ইচ্ছা